এখানে কি ছিল একটু বলবেন এখানে এই চাকাটা প্রথমে ফাঁক ছিল একদম ফাঁকা ছিল ফাঁকা মানে কোনো ইয়ে ছিল না মাংস ছিল না মাংস ছিল না গর্ত ছিল এই গর্তের ভিতরে দিয়া একটা মানে টিউমার জাতি মতো না ছিল ওইটার থেকে যখন বনিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার হাওয়া লাগছে আস্তে 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 এরকম বড় হইতেছে এই জায়গায় পুরাটা এটা পুরাটা অপারেশন করা এখান থেকে অপারেশন করতে এখান থেকে অপারেশন করে এই ফাইভ এখান থেকে আইসা এখান এই বরাবর এই ফাইভ লাগানো এই যে একটু এই বরাবর এই যে এখান থেকে ব্রেনে একটি অপারেশন আর ব্যাগে আপনাদেরকে তো অপারেশনটি দেখিয়েছি সেখান থেকে তার এই সমস্যাটা সৃষ্টি বাচ্চাটি এই যে দেখুন এই দুটি অপারেশন করা হয়েছে কিছু আমি হালাত করছি হালাত করার পরে দেই দে আহন আর কুলাইতে পারতেছি না ডাক্তারের বললাম স্যার আমি এইভাবে কীভাবে কী করুম এক একটা ইন্দুশন ডেলি বেডবার আছে তারপর আমার একটা ইন্দুশন আনতে হয় ছয় হাজার টাকা এটার লাগে আবার এই একটা ইন্ডাকশন এটার দাম এটার দেয় দিলি সাইবার এটা ডেলি সাইবার করে দিত দেওয়ার পরে দেই দি আমি ওন ওরে পরে আমি কই স্যার আমি আর কুলাইতে পারতাছি না ডাক্তারের বললাম পরে বললো তাহলে দেখে দাঁড়ান আমরা একটু সবাই নেওয়া যোগাযোগ করে এলি রাত্রে বসি সবাই পরে বসলো বললো বসার পরে আমার তারপরে দিন সকালবেলা সব ডাক্তারের আছে আশা বলল যে এই ডাক বাচ্চারা এইভাবে আর কুলাইতে না এটা তো আমাকে একটা ইয়া ব্যবস্থা করার দরকার

পরে ফোন দিলাম পরে ফোন দেওয়ার পরে বলছে যে দাঁড়ো আমি দেখি যে ব্যবসা তো করতে হবে যে তেমন ফিরি বেড়ে যাম তখন আমার আগে বোনান এটা তো যে ব্যবহার করতে হবে পরে ফোন দিলাম সারাদিন ডাক্তাররা সিস্টাররা জিজ্ঞাসা করতে আছে কী ব্যাপার আপনার লোক আসে নাই বলছি না এখন আসে না এমন করতে করতে সারাদিন গেছে পরে রাত্রে দশটা বাজে কাকে ফোন করছিলেন বাচ্চার বাবাকে বাবা জি জি পরে বাচ্চার বাবা বলতেছে যে দাঁড়ো আমি দেখতেছি যে ব্যবহারকে এটা তৈরি করতে হবে পরে ডাক্তারের কথা কইলো কথা কয়ে বলছে স্যার আমি তো সব একভাবে এক লগে শোধ করতে পারবো না আমার এই কিচ্ছু অর্ধেকটা নেন অর্ধেকটা আমার একটু দেন আমি পরে আমি ব্যস্ত করে দিতে আস পরে ডাক্তারের সাহায্য করছে আমার যে হ্যাঁ ঠিক আছে তাহলে অর্ধেকটা দেন আর অর্ধেকটা পরে দেবেন বেডে যান পরে আমার এই ফ্রি বেড দিল বেডে আমি ছিলাম আরও বারো দিন বারোদিন জি আরও বারো দিন ছিলাম বারো দিনের পরে এখন অপারেশনের ডেট দিছিল

তখন পরে আমার মা আমার সামনে কান্দে না মায়ের দূরে কান্দে আমি কই মা আমার এই ছেলে যদি না বাসে আমি এত টিঅে দে এত কষ্ট করলাম কার লেগে পরে ভর্তি হয়েল পরে অপারেশনের দে আয়া কান্দে আর কই এলাম কার লেগে এতদিন শুয়েছি ডাক্তারেরও আমার কষ্টটা বোঝে না দিন শুয়েছি আমি হাসপাতালে পরে ডাক্তার আয়া আমার মনে মুলি তাকায় কে আপনি বাচ্চারা রাতে ইনিশনটা দেন না আমি কই না স্যার বললো কেন আপনি অনেক কষ্ট হয় না আমি স্যার কী করবো আর কতদিন আমি শুয়ে হাসপাতালে পরে বললো যে আপনার এই সপ্তাহ হবে অপারেশন আগামী সপ্তাহ হবে পরে আরও এক সপ্তাহ আরও এক সপ্তাহ এখন আমি আর কুলিতে ফেরত না আর ওই ইন্ডেশনটাও তো বারোশো টাকা কই এক হাজার টাকা করে একটা দিছে সাত হাজার টাকা কইরা সাত হাজারটা দিছে আপনার পাঁচটা পাঁচটা তারপরে একটা দিছে পাঁচ হাজার কইটা এটাও দিছে দশটা তারপরে দিছে একটা বারোশো টাকা কইরা এটাও দিছে আপনার ষাটটা সাতটা দেওয়ার পরে আমি ফোন দিলাম আমি তুই আর ইঞ্জেকশন দিব না ইঞ্জেকশন না দিলাম আমার বাচ্চা সুস্থ থাকে ইঞ্জেকশন না দিলে অজরা পরে পরে আর ইঞ্জেকশন এটা আনি নাই রাখ কইরা ডাক্তারের সাথে পরে ডাক্তার কে বুঝতে পারছি যে আপনি অনেকই ই হয়ে গেছেন কুলাইতে পারতে আসেন না পরে অপারেশনের ডেট দিল তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরে আরো ছয় দিন ছিলাম ওর যখন অপারেশন হয়েছে এটা কি নিউরোসায়েন্সে না শিশু হাসপাতাল শিশু হাসপাতাল জি

পরে এই অপারেশন হওয়ার পরে আনছি আর ওই অপারেশন হয়েছি ওই দিন তো রাত্রে ওটিতে ওটিতে ওর একটা ফুই গেছে আর ডাক্তার আমার বলছে যে নরে যে অপারেশন করবেন ওই তো কতগুলিতে পারবো না ও হাঁটতে পারবো না আপনার এত টাকায় আর অপারেশন করে কী করবেন তখন আমি কাইন্দা ওইটা কইলাম যে স্যার হাত মো সব আল্লাহর হাতেই আর আমি আমার চেষ্টা আমি যে করার আমি করবো আল্লাহ বাঁচানো হয়েছে সব কিছু আল্লাহ তারপরে অপারেশন করাইলাম করানোর পরে আনছি অতিতে ফ্যাটটা ফুইলা এখন আর নিঃশ্বাস ফেলাইতে ফাটে আসে না রাত্রে তিনটা বাজে তখন বাসায় ফোন দিলাম সিস্টার ডাক্তারের কাছে গেছি পরে হ্যাঁ নাকের নল লেখে দিছে আনছি আনার পরে এই ভিতরে নল দিসে নল দেওয়ার ফ্যাটে ময়লা ফের করতেছি পরে আস্তে 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 ফ্যাট ফুলাইনটা কমছে ভাবছে যে তখনই মানে আমার ছেলে নাই এখন সবাই কান্নাকাটি করতেছে আমারে সবাই বলতেছে না সবাই কান দিয়ে যায় আসলে মানে বাঁচবো না এই সকালবেলা পরে ডাক্তার আইসে ডাক্তার আয়া দেখলো দেখা পরে বেডে দিল দেওয়ার পরে দেখলো রে দেখা বললো যাক এই সুস্থ মতো আছে আইসিতে রাখছে আবার এক রাত আইসিতে রাখছে আইসিতে তো গন্ডাতে বিলো ডালা কত টাকা বিলাইছে বাচ্চার বাবাই জানে আমি তো আর জানি না হারা হ্যাঁ করছে পরে বেডে ছিলাম বেডে যাওয়ার আর ছয় দিন ছিলাম ছয় দিনের পরে রিলে দিছে রিলেজ দার ঈদের চার দিন আগে করবেন ঈদের চার দিন আগে পরে রিলেজ দিছে আপনার বাচ্চা মানে জন্মগ্রহণ করছে কত সালে জন্মগ্রহণ করছে তারপরে বাসা আনলাম বাসা আনার পরে আবার নিলাম নিলাম মতন ডাক্তার সবাই দেখলো দেখে মাতার পাইপটা সবাই দেখা বলো যে এইভাবে এইভাবে কিভাবে ওর এইভাবে আপনার রাখছেন

মানে অটো ঝরে হ্যাঁ অটো আচ্ছা ওর এখন বর্তমান অবস্থা কি রকম আপনি একটু যদি বর্ণনা ও তার দাঁড়াইতে পারে না আর পুরসা ফায়খানার কথা বলতে পারে না বলতে পারে না জি না তো আমি তো মা ধরুন অনেকে আইলে বলতেছে যে গন্ধ কয় ইয়া করে তখন আমি বলি যে আমার মা আমি মা আমি তার ওরে ফালাইতে পারবো না আপনারা সবাই গন্ধ করেন ধরেন আমার বইনি স্বাভাবিক আইলে নাক ধরে রাখে তখন আমি অনেক সময় একা একা কান্দি আল্লাহ আমার ছেলে আমি তো আর গন্ধ করি না আমি তো দুই হাত দেয়া গাড়ি বা আমি অন্য উস পারি না আমার অনেক সমস্যা হয়ে যায় মাসা আল্লাহ আমার ছেলে স্বাস্থ্য মাস্ত ওজন হয়ে গেছে আমার উস অনেক সমস্যা হয়ে যায় আচ্ছা ওর এখন তাহলে বর্তমান অবস্থা হলো ও মানে দাঁড়াইতে পারে না না দাঁড়াইতে পারে না ফোসা পায়খানা সর শক্তি নাই বলতে পারে না বলতে পারে না আচ্ছা জি তাহলে মানে আপনারা এখন মানে বর্তমানে এর চিকিৎসা মানে অর্কনো চিকিৎসা চলতেছে

মিনারে হক না জোরে বলো না তোমার বাবার নাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম মাশাআল্লাহ তুমি পড়ালেখা করো বলো পড়ি বাসা পড়ো জি বাসা পড়ো না সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে বাচ্চারার অবস্থা দেখাবো ভিডিও শুরুতে আপনারা দেখতে পারছেন যে আসলেই বাচ্চাটার পরিস্থিতিটা কী তো আমরা আসলে যে বিষয়টা নিয়ে আজকে মানে কথা বলা এই বাচ্চাটি বয়স পাঁচ বছর বাবা দরিদ্র এবং ছোট কর্মজীবী তো তাদের সামর্থ্যে নাই যে বাচ্চাটার আসলে চিকিৎসা করবে এবং চিকিৎসা করে তাকে স্বাভাবিক একটা জীবনে ফিরিয়ে আনবে তো তারা জন্মের পর থেকেই বাচ্চাটি আপনার সে মেরুদণ্ড মানে একদম ফাঁকা ছিল সেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এ পর্যন্ত নিয়ে আসে তারা প্রথমে হয়তো তারা হয়তো আল্লাহর কাছে এরকম ফরিয়াদ করছিল যে আল্লাহ যত কিছু যেন বাচ্চাটা আমাদের কাছেই থাকে আল্লাহ যেন তাদের কুলেই রাখে এই আশা হয়তো তাদের ভিতরে ছিল ডাক্তাররাও বলছিল যে সে কথা বলতে পারবে না বা হাফুড় দিতে পারবে না তাই না আচ্ছা এমনটাই তো এখন আপনারা ওর চিকিৎসা করতে আপনাদের মানে মানে এই পর্যন্ত মানে শুরু থেকে পর্যন্ত আপনাদের কত লাখ টাকা খরচ গেছে আবার একটা আনুমানিক জি জি আনুমানিক কত 7-8 লাখ টাকা গেছে এই টাকাটা আপনারা মানে বহন করছেন যে মানে এটা কি আপনাদের মানে কি রকম কষ্ট হইছে বা কি রকম আপনারা সমস্যা অতিক্রম করছেন মানে এইটা হালা আম অনেক হালত ব্রাত করছে কর্য করছে তার আর আমার যা কিছু ছিল সবই শেষ আচ্ছা আপনাদের এখন বর্তমান অবস্থা কেমন এখন বর্তমানে কি অবস্থায় আছেন মানে পারিবারিক অবস্থা কেমন যে ওর চিকিৎসার কারণে আপনারা কতটুকু মানে কষ্টের মধ্যে আছেন বা ওর চিকিৎসা এখন আমি লজ্জার কথা কিছু না আমি ওর চিকিৎসা এখন কিন্তু ওর বহু টাকা লাগবে বর্তমানে যে চিকিৎসাটা ওর আছে বাকি কিন্তু এটা আমি করতে পারতাছি না টাকার জন্য যে যে আমি লজ্জার কিছু না আমি এই জন্য আমি যাই না মেডিকেল ওরে নিয়ে আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কাছে একটি আকুল আবেদন জানাচ্ছি সেটি হলো যে এই বাচ্চাটি তার জন্ম থেকে সে মেরুদণ্ড মেরুদণ্ড ফাঁকা ছিল মোট কথা মানে সে মানে তারা প্রথম দেখে হয়তো আত্মীয় স্বজন ভয়ে পাইছিল যে আসলে এরকম একটা বাচ্চা কিভাবে জন্ম নেয় যাই হোক আল্লাহ হায়াত রেখেছেন সে এখন তার মায়ের কোলেই আছে তো সেই থেকে বাচ্চাটার জন্ম সমস্যা থেকে তার মেরুদণ্ড একটি অপারেশন হয় ব্রেনে একটি অপারেশন হয় এবং এখন যে তার অবস্থা আপনারা সে বাচ্চাটি দাঁড়াতে পারে না বাট সে হাঁপুর করে হাঁটতে পারে কিন্তু তার দুটি পাও আপনাদেরকে একটু যদি দেখাই সে বাবা তোমার পাটি একটু লম্বা করো তো বাবা একটু লম্বা করো তো দুই পাও অপারেশন করা আছে হ্যাঁ দর্শক এই যে আপনাদেরকে একটু আমরা দেখাচ্ছি যে তার দুটি পাই অপারেশন করা দেখতে পাচ্ছেন না পাকা হয়ে গেছে এবং অপারেশন করছে দুইবার দুই পাও দুইবার জি 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 এখন এখন যে সমস্যাটা সেটা হলো সে আপনার উঠে দাঁড়াতে পারে না এবং পোশাক এবং তার যে সামনের দিনগুলো তার বাবা মা তাকে নিয়ে খুবই চিন্তিত তাদের আর্থিক অবস্থা যাই ছিল তার পিছনে সবই ব্যয় করে ফেলছে এখন মানে বাধ্য হয়ে বাচ্চাটিকে নিয়ে ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছেন তো দর্শক আপনাদের কাছে একটি আকুল আবেদন যে আপনারা অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেক মানুষকে আপনারা সহযোগিতা করেন এই বাচ্চাটির দিকে আপনারা একটু তাকাবেন আপনাদের সাধ্য পরিমাণ যে যত রকমের সহযোগিতা করতে পারেন সেই আশ্বাস এবং বিশ্বাস সেই প্রত্যাশা আপনাদের প্রতি রেখে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু আপনাকেও ধন্যবাদ